ব্যভিচারে ধৃত মহিলা যোহন 8:1-11। এরপর যিশু সেখান থেকে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। খুব ভোরে তিনি আবার মন্দিরে ফিরে গেলে লোকেরা আবার তার কাছে এসে জড়ো হলো। তখন তিনি সেখানে বসে তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন। সেই সময় ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসিরা ব্যভিচার করতে গিয়ে ধৃত একজন স্ত্রীলোককে তার কাছে নিয়ে এলো। তারা সেই স্ত্রীলোককে তাদের মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বলল, গুরুদেব, এই স্ত্রীলোকটিকে ব্যভিচার করার সময় হাতে নাতেই ধরা হয়েছে। বিধি ব্যবস্থার মধ্যে মসি আমাদের বলেছেন, এ ধরনের স্ত্রীলোককে যেন আমরা পাথর ছুঁড়ে মেরে ফেলি। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? তাকে পরীক্ষা করার ছলেই তারা একথা বলছিল, যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায়। কিন্তু যিশু হেঁট হয়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে লাগলেন। ইহুদি নেতারা যখন বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তখন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম একে পাথর মারুক। এরপর তিনি আবার হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তার এই কথা শোনার পর বুড়ো থেকে শুরু করে সকলে এক এক করে সেখান থেকে চলে গেল। কেবল যিশু সেখানে একা থাকলেন এবং সেই স্ত্রীলোকটি সেখানে দাঁড়িয়ে রইল। তখন যিশু মাথা তুলে সেই স্ত্রীলোকটিকে বললেন, হে নারী, তারা সব কোথায়? কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করল না? স্ত্রীলোকটি উত্তর দিল, কেউ করেনি মহাশয়। তখন যিশু বললেন, আমিও তোমায় দোষী করছি না, যাও এখন থেকে আর পাপ করো না।